গরিবেরা যায় কি জন্য, বড় লোকের কাছে দরজা দরজায় এক টুকরা মাংস দেয় না, কি বলে যে পরে দিবে পরে দিবে, কিছুক্ষণ পরে গেলে বলে যান কি নাই, এবার শেষ হয়ে গেছে, কি করে নিয়ে ফ্রিজে ঢুকাই, কিন্তু এক টুকরা মাংস মানে কি গরিবদেরকে দেয় না, তাহলে কি জন্য কোরবান দেওয়া, কোরবান দেওয়া মানে কি গরিবদের জন্য গরিবের হক দেওয়া লাগবে, গরিবের হক যদি না দিয়ে রাখি দেয় তাহলে কিসের কোরবান এটা। আসসালামু আলাইকুম, সকলকে আমার পক্ষ থেকে সালাম আকবরকে অভিনন্দন জানাচ্ছি। মাংস কিনতে লাগছি যে আজি আর একটা বছর বলে কিনি খেবেন না ভারে, ইদি হলে কে টোকাই রাখে, আমরা যা কই জানা আনে কিছু বেছে কিছু সমিতে দাম অল্প যাবে ভাই যে কিনি দেন, আর আর একটা 10 জনের কাছে যাই আনবেন না ভারে। প্রিয় দর্শক শ্রোতা, এত লোকের সমাগম দেখে আপনি এটাকে কুরবানি গরুর হাট মনে করলে ভুল করবেন। মূলত এটি আজকে কুরবানি গরুর মাংস ক্রয় বিক্রয় মৌসুমি হাট। যারা এখানে মাংস ক্রয় বিক্রয় করছেন তারা সমাজের গরিব ও অসহায় শ্রেণীর মানুষ। গরু মাংস ক্রয় বিক্রয় মৌসুমি হাটে আসা আগত কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা কেউ বলেছেন অন্যান্য দিনের চেয়ে আজকে ঈদের দিনে মাংসের দাম তুলনামূলক কম হওয়ায় ক্রয় করছেন, কেউ বলেছেন একদিনের কষাইগিরি করে অর্জিত মাংস বিক্রি করে পরিবারের মুখে হাসি ফোটাতে চান, আবার কেউ বলেছেন গরিবের হক না দিয়ে কিসের কুরবান। গরিবেরা যায় কি জন্য, বড় লোকের কাছে দরজা দরজায় এক টুকরা মাংস দেয় না, কি বলে যে পরে দিবে পরে দিবে, কিছুক্ষণ পরে গেলে বলে যান কি নাই, এবার শেষ হয়ে গেছে, কি করে নিয়ে ফ্রিজে ঢুকাই, কিন্তু এক টুকরা মাংস মানে কি গরিবদেরকে দেয় না, তাহলে কি জন্য কোরবান দেওয়া, কোরবান দেওয়া মানে কি গরিবদের জন্য গরিবের হক তো দেওয়া লাগবে, গরিবের হক যদি না দিয়ে রাখি দেয় তাহলে কিসের কোরবান, এটা কোনো কোরবান হয়েছে, 1.5 কেজি গোস্ত পাইছি, একটা গরু সামনে নিয়েছি, এটা আলাদা সত্যি, কি করবো ছেলে মেয়ে নিয়ে খাবো আর কি করবো, কিছু করার নেই। গত বছর পাইছি 3 কেজি মতো, এবছর পাইছি মাত্র 1.5 কেজি হবে, এর বেশি পাই নাই, কমি গেছে, কমি গেছে একবারে, আগের চেয়ে কমি গেছে, এখন মানুষের মানে রান সদবা, হ্যাঁ রেখে দিচ্ছে, মানুষের গরিবের হাতটা যদি আদায় না করে তাহলে মানুষ কেন মানে কোরবান দিচ্ছে, গরিবের তো দেওয়া লাগবে, দেখা যাচ্ছে গেলে মানে ফিরত দিয়ে দেয়, পরে দিব পরে আসলে বলে যে মানে কি নেই শেষ হয়ে গেছে এরকম বলে, এই তো বাসার জন্য নিচ্ছি, বউ বাচ্চা আছে, কম কোথায় কম আছে, এখন এখন কম আছে, এগুলো আপনার 2000 টাকা নিচ্ছে, কত 2 কেজি বেশি হবে মাংস কিনতে লাগছি যে আজি আর একটা বছর বলে কিনি খেবেন না ভারে, ইদি হলে কে টোকাই রাখে, আমরা যা কই জানা আনে কিছু বেছে কিছু সমিতে দাম অল্প যাবে ভাই যে কিনি দেন, আর আর একটা 10 জনের কাছে যাই আনবেন না ভারে, তেল 10 জনটা আনি যা আনে আর কদিয়ে দি কিনুন আর কি, গো চাউল লইয়া খাওয়ানো লাগে কি রুমার, আর তার 900 কেজি করতে কিনুন না ভারে, হ্যাঁ এরকম ভাই 1 কেজি ধরেন না টিয়া কিনি আর 1 কেজি নেবে, সে টিয়া কিনি ভরত না, সকলকে আমার পক্ষ থেকে সালাম আকবরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এগুলো আমরা কোরবানের কাজ করে মরগের মাথা তারপর সাইড ফেরা এগুলো বলা হয়, এগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে কিছু পরিপূর্ণ সমাজের মতন ওনাদের জন্য সাইডটার কেটে এগুলো মানে মোটামুটি সস্তা দামে বিক্রি করা হয়, তো এগুলো মনে করেন কেউ মাংস 2000 টাকা বিক্রি করে, 1200 টাকা 1000 টাকা বিক্রি করে, কেউ ন্যায্য মূল্য নিতে পারে না, ওই কারণে আমরা এগুলো ছোট ছোট করে টুকরো করে এগুলো আমরা বিক্রি করি, মনে করেন এখানে আমাদের ঠকের মতন কিছু না, দেখেন ভালোগুলো সবগুলো জিনিস দিয়ে আমরা মনে করেন 1000 1200 1500 যার থেকে যেরকম পারি নি আর কি, এগুলো মনে করেন একটা ব্যাগে মনে করেন 2.5 কেজি 3 কেজি 4 কেজি হবে, ওরকম 1200 টাকা 2000 টাকা 3000 টাকা এরকম বিক্রি করা হয়, এগুলো মনে করেন একটা আমাদের গ্রুপ তৈরি করার জন্য মানে শখের জন্য নিয়েছি একদিনের কষাই, ওই একটু মজা করে আর কি, আমরা কষাই কষাই বলতে আমরা মনে করেন বিভিন্ন মাছ মুরগি বিভিন্ন ধরনের কাটি, বছর একবার আমরা মুরগি আর গরু কাটি, ধর করে আমরা একটা গরু কাটার জন্য 15,000 টাকা করে নিছি, মানে 1,10,000-এর ভিতরে এরকম 30,000-32,000 টাকা এরকম নিয়েছি।